সো হাই, দিস ইজ ছবিগত ইউটিউব চ্যানেল। আর আজকে রবিবার, রবিবার মানেই ছবি দেখার দিন। বাট তার আগে আজকে হিসেব মতো দার্জিলিংয়ের ভ্লগ আপলোড করার দিন ছিল, বাট আমার যেহেতু ভ্লগ এডিট হয়নি, কাজে ওটা আরও দু তিন দিন হয়তো লেট হতে পারে। সো এটাই বলার ছিল। অ্যান্ড ডেফিনেটলি আগে আপনি আমার তোলা ছবিগুলো আগে দেখে নিন, তারপরে ছবির পিছনে থাকা যে গল্পগুলো রয়েছে সেগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম যে ছবিটা আপনারা দেখছেন সেটা ডেফিনেটলি আপনারা জানেন, এটা ড্রাগন ফ্লাই। এই ছবিটা আমি তুলেছিলাম আমার গার্ডেনে, বেশি পুরনো নয়, দু তিন দিন আগেকার ছবি। আর এই ছবিটাতে আমি কোনো আলাদাভাবে লাইট ইউজ করিনি, জাস্ট আমি ফোন ইউজ করেছি, আমার রিয়েলমি 10 প্রো প্লাস, তার সঙ্গে একটা লেন্স। আর তাছাড়া আমি কোনো কিছুই আর এক্সট্রা করে ইউজ করিনি। চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যেটা ছবি তুলতে গিয়ে, যে সেই সময় হাওয়া চলছিল, আর ড্রাগন ফ্লাইয়ের ছবি তোলা একটু টাফ হয়ে যায় মাঝে মধ্যেই, কারণ যখন মানে ড্রাগন ফ্লাইটা যদি আপনাকে দেখে ভয় পেয়ে যায় সেই সময় একটু ছবি তোলা একটু টাফ হয়ে যায়, কারণ আপনি যখনই লেন্স নিয়ে তার কাছে যাবেন ওটা উড়ে যাবে। অ্যান্ড সেটা শুধু নয়, বাট যেটা আমি বললাম উইন্ড চলছিল, হাওয়া চলছিল, তাই ডেফিনেটলি ম্যাক্রো ছবিতে একটু যদি সাবজেক্ট সরে যায় তাহলে আপনার ফ্রেম থেকে পুরো বাইরে চলে যায় সাবজেক্ট। সো ওই আমাকে ওয়েট করতে হয়েছিল অনেক সময়, হাওয়াটা একটু কম কমলো, তারপরে আমি জাস্ট ফোন দিয়ে ক্লিক করলাম। আমার 4-5টা শট লেগেছিলো এটা একটা পারফেক্ট ছবি পাওয়ার জন্য। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে কি, ম্যাক্রো ছবিতে সিঙ্গেল কালার আর ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো খুব ভালো মনে করা হয়, বাট এই ছবিটাতে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে মাল্টিপল কালার্স রয়েছে, আর সেটাই আমাকে বেশি আরও বেশি অ্যাট্রাক্ট করেছিলো যে ছবিটা তোলার জন্য, এবং আমি আপনাদের সঙ্গে ছবিটা শেয়ার করছি। এডিটিংয়ের যদি কথা বলি তাহলে এডিটিং খুব একটা আমি কিছু করিনি, জাস্ট কালারটাকে একটু বুস্ট করেছি অ্যান্ড শার্পনেস একটু বাড়িয়েছি, আর তার থেকে বেশি আমার কিছু করা লাগেনি। অ্যান্ড আমি আপনাদের সঙ্গে এই ছবিটা শেয়ার করছি। ডেফিনেটলি ছবিটা মেনলি আমার পছন্দ, কারণ ব্যাকগ্রাউন্ড আর এত সুন্দরভাবে ছবিটা ফোকাস হয়েছে তার জন্য। দ্বিতীয় যে ছবিটা আপনারা দেখছেন এটা আমি ডেফিনেটলি রাত্রিবেলায় তুলেছি, আমি লাইট ইউজ করেছি একটা, অ্যান্ড ডেফিনেটলি আমার সেম ফোন আর লেন্স। এটা আমি আমার গ্লাস জানালা গ্লাস উইন্ডো যে রয়েছে তার উপরে এই ক্রিয়েচারটা, এই ইনসেক্টটা বসেছিলো। মেনলি আমার এই ছবিটা তোলার পিছনে যেটা মোটিভ ছিল, যে আমি এটার যে রিফ্লেকশন, যে ইনসেক্ট রয়েছে এটার যে রিফ্লেকশন সেটাকে সুন্দরভাবে ক্যাপচার করি, বাট যেরকমটা ভেবেছিলাম অ্যাকচুয়ালি সেরকমটা আসেনি, হালকা একটা রিফ্লেকশন এসেছে। বাট যেহেতু ছবিটা মোটামুটি একটা ডিসেন্ট ছবি এবং লাইটটাও মোটামুটি ঠিক আছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে ছবিটা শেয়ার করা যাক। এডিটিং খুব একটা এগেইন আমি করিনি, শুধু কালার বুস্ট করেছি একটু, অল্প একটু, বেশি নয়। অ্যান্ড কালার গ্রেড করেছি, ব্লু যে টোনটা একটু কালার গ্রেড করে সেটাকে এনহ্যান্স করেছি, অ্যান্ড ডেফিনেটলি শার্পনেস একটু বাড়িয়েছি, তার থেকে বেশি কিছুই নয়। লাস্ট যে ছবিটা, এটা আমার রিসেন্ট ছবি নয়, এটা অনেক পুরনো ছবি। এটা আমার যখন আমি ফটোগ্রাফি শেখা শুরু করি বা স্টার্ট করি সেই সময়কার ছবি, আমার মনে আছে ভালো করে। এই ছবিটা তোলার সময় অনেক বেশি খুশি ছিলাম, কেন জানেন? কারণ হচ্ছে কি, এই যে ইনসেক্টটাকে আপনি দেখছেন, এই যে পোকাটাকে আপনি দেখতে পাচ্ছেন, সেই সময় আমি এই পোকাটা ফার্স্ট টাইম দেখি। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে কি, এই পোকাটা সেই সময় অনেক খুশি হয়ে গেছিলাম যে ওয়াও, একটা দারুণ ইনসেক্ট পেয়েছি, এটা আমি পোস্ট করবো, সবাই লাইক কমেন্ট করবে। সো অনেক বেশি খুশি হয়ে গেছিলাম সেই সময়। সো বাট এখন আমার কাছে এই ইনসেক্টের অনেক ছবি আছে, বাট সেই সময় অনেক বেশি খুশি হয়ে গেছিলাম। অ্যান্ড ডেফিনেটলি এই ছবিটা আর মানে তোলার পিছনে তো সেরকম কোনো কারণ নেই, বাট বেসিক্যালি আমার এই ইনসেক্টের যে ফেস সেটা খুব সুন্দরভাবে ফোকাস হয়েছে, এটা আমার খুব পছন্দ। অ্যান্ড ডেফিনেটলি ব্যাকগ্রাউন্ডটা, যে গ্রিন ব্যাকগ্রাউন্ড, ডেফিনেটলি ন্যাচুরাল ব্যাকগ্রাউন্ড, আর আমি এক্ষেত্রে কোনো লাইট ইউজ করিনি। আর এডিটিংয়ের যদি কথা বলি ডেফিনেটলি ওই হালকা কালার বুস্ট আর শার্পনেস বাড়িয়েছি, তার থেকে বেশি কিছুই নয়। সো আজকের জন্য এই তিনটেই ছবি ছিল। অ্যান্ড ডেফিনেটলি আপনি যদি ছবি পছন্দ করে থাকেন, আমার কন্টেন্ট, আমার ভিডিও পছন্দ করেন, বা আপনি যদি ছবি দেখতে বা তুলতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। এবং আপনি যে ছবিগুলো
ক্লিক করছেন এবং যেটা সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে যেগুলো আপনি শেয়ার করছেন, শেয়ার করার সময় আমাকে ট্যাগ করবেন যাতে করে আমি আপনার ছবিগুলো দেখার সুযোগ পাই। আর এই চ্যানেলের যে লিংক রয়েছে সেটা আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন যাতে করে তারাও এই ফ্যামিলির একটা পার্ট হতে পারে। অ্যান্ড ডেফিনেটলি আমি দু তিন দিনের মধ্যেই যে আমার দার্জিলিংয়ের ব্লগ রয়েছে সেটা আপলোড করব। আমার ভিডিও শ্যুট করা রেডি, জাস্ট একটু এডিটিং বাকি, বাস তারপরে আমি আপলোড করে দেবো। অ্যান্ড আজকের জন্য এটুকুই, তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টিল দেন বাই।